তৃণমূল প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর গত মঙ্গলবার বাঁকুড়ার মাটিতে পা রেখেছেন টলি অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। লালমাটির এই জেলায় অবস্থানের তৃতীয় দিনের বৃহস্পতিবার শিবরাত্রির সকালে বাঁকুড়া শহরের উপকণ্ঠে একতেশ্বর মন্দিরে পৌঁছে যান জনপ্রিয় চিত্রাভিনেত্রী ভোট প্রার্থী। তারকা প্রার্থী পুজো দিতে আসছেন, এই খবর শুনে ততক্ষণে অসংখ্য মানুষ ভিড় করেছেন মন্দির চত্বরে। অনুরাগীদের মধ্যে তখন ছবি তোলা আর কর্মকর্তনের হুড়োহুড়ি পড়ে গেছে। তার মতে অতি উৎসাহের সঙ্গে ভিড় ঠেলেই মন্দির চত্বরে প্রবেশ করে উপস্থিত এক পুরোহিতের মাধ্যমে গাঁদা আর আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দেন তিনি। আছে কর্মসূচি, বাবা থেকে আশীর্বাদ নেওয়াতে আমার মেন ঘরে বসেছি, তারপরে এখন আছে অনেক কিছু আছে, মানুষের উৎসাহ কেমন দেখছে, খুব ভালো লাগছে। এই যে বাবার মন্দিরে দাঁড়িয়ে রয়েছি এখানে, এখানেও মানুষজনের এত উৎসাহ দেখাচ্ছেন, এত ভালোবাসা দেখাচ্ছেন, আমি সত্যি খুব লাকি। আর বাবার আশীর্বাদ নিলাম যেন তাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারে। শার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064822914 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, খুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365।